বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও ছাত্রলীগকে প্রতিষ্ঠা করতে সরকারের নতুন পরিকল্পনা, কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হবে, কোনো কাজ হবে না। দর্শক, এটাকে যদি কিছু গোপন পরিকল্পনা বলা যায় তাতেও ভুল হবে না। সেই গোপন পরিকল্পনা আমরা একেবারে ফাঁস করে বিশ্লেষণ করব। দর্শক, সরকার জানে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের প্রতি যেবার ক্ষুব্ধ হয়েছে, ছাত্রলীগের ডমিনেশন তারা আর মানতে চাইবে না। ক্যাম্পাসগুলোতে যদি ছাত্রলীগের সন্ত্রাস না থাকে, তাহলে জাতীয়ভাবে সন্ত্রাস করে, জোর করে, আন্দোলনকে পিটিয়ে দমন করে ক্ষমতায় টিকে থাকা আওয়ামী লীগের জন্য অত্যন্ত কঠিন হবে। তাতে জনসম্পৃক্ত আন্দোলন দরকার নেই, বিএনপি জামাতেই পারবে। এজন্য ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে পুনরায় প্রতিষ্ঠা করা, এটা সরকারের জন্য জরুরি। এই বিষয়ে সরকার ছাড় দিতে চাইবে না, এবং এজন্য সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেওয়াচ্ছে, ছাত্রলীগের মাধ্যমে মামলা গৃহীত হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে, তুলে নিয়ে যাচ্ছে, গুম করছে, যেটা সরকার করবে না বলে ভাবছিল। কিন্তু দেখছে যে না, এখন ছাত্রলীগকে দরকার, যে কোনো সময় আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এজন্য ছাত্রলীগকে দরকারই। এজন্য সরকার নানান গোপন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাদের গোপন পরিকল্পনার একটা হচ্ছে, সরকার এই ছাত্রলীগকে প্রতিষ্ঠা করার জন্য সাধারণ শিক্ষার্থীদের যারা সমন্বয়ক, এদেরকে ধীরে 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 গ্রেপ্তার করছে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটু জনপ্রিয় তাদেরকে মামলা দিয়ে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে। এটা হচ্ছে একটা পরিকল্পনা। উপরে উপরে বলছে না না, সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা হয়রানি করবো না, গ্রেপ্তার করবো না, মামলা দিব না, এগুলো যা করেছে সব বিএনপি জামাত। অথচ এখন সাধারণ শিক্ষার্থীদের নাম ধরে সুনির্দিষ্টভাবে মামলা দিচ্ছে এবং গ্রেপ্তার করছে। আপনারা তো দেখতে পাচ্ছেন, গ্রেপ্তার অনেক তথ্য আমাদের কাছে এসেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী, দেশের বিভিন্ন জায়গায় যারা হলবন্দের কারণে যেতে বাধ্য হয়েছে বাড়িতে, সেখানে তাদের উপর হামলা করা হচ্ছে, বাছাই করে করে সাধারণ শিক্ষার্থীদেরকে ভয় দেখানো হচ্ছে, যাতে ছাত্রলীগের ডমিনেশন আবার মেনে নেয়। এটা হচ্ছে সরকারের গোপন পরিকল্পনা। এবং আর একটা গোপন পরিকল্পনা, যেটার এক্সিকিউশনও শুরু হয়ে গিয়েছে, শিক্ষামন্ত্রী অনুরোধ, ছাত্রনেতাদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আলোচনার আহ্বান। দেখেন, এই ছাত্রনেতা কারা? এই ছাত্রনেতা বলতে সাধারণ শিক্ষার্থীদের যে নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক, তাদেরকে ইঙ্গিত করেননি। এর মানে এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর এদেরকে বলছেন ছাত্রনেতাদের সঙ্গে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ তৈরি করতে। ছাত্রনেতা কারা সামনে আছে আলোচনায়? ছাত্রলীগ বা ছাত্রলীগপন্থী বা আওয়ামী লীগপন্থী কিছু বামপন্থী সংগঠন বা আওয়ামী লীগ জোটের মধ্যে আছে, চৌদ্দজলীয় জোটে এদের কিছু সংগঠন আছে না, রাশেদ খান মেনন্দের, হাসানুল্লাহ ইনুদের ইত্যাদি ইত্যাদি, দিলীপ বড়ুয়া এদের, তা এদেরকে নিয়ে একটা আলাপ আলোচনা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো আবার ছাত্রলীগকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা উদ্যোগ নেয়ার জন্য কার্যত শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেছেন, এবং তার অনুরোধে সাড়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে দালাল, ভিসি, প্রক্টররা কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে, মুখ খুলতে শুরু করেছে, এবং সাধারণ শিক্ষার্থীদেরকে তেমন দেখতে যায় না। তার শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ে তাদের কোনো উদ্বেগ নাই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বিভিন্ন জনগণের বিভিন্ন সম্পত্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে দেখতে যান প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন জায়গায়। এর মানে একেবারেই যে পিওর পরীক্ষিত আওয়ামী লীগের দালাল, প্রমাণিত দালাল, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করাই যে তাদের কাজ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে যে তাদের কোনো দায়বদ্ধতা নেই সেটা স্পষ্ট হচ্ছে। দেখেন, এইটা কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ, শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ, ছাত্রলীগ সহ কিছু ছাত্র সংগঠনের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের, শিক্ষকদের উপর ক্ষুব্ধ তারা। এখন এটা সমাধান কি এই আলোচনায় হবে? না, সারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, না হলে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা ফিরে যাবে না। শিক্ষক রাজনীতিও নিষিদ্ধ করতে হবে, কারণ শিক্ষক রাজনীতির আড়ালেই সমস্ত ক্যাম্পাসগুলোতে দালাল প্রশাসন ঢুকেছে। শিক্ষার্থীরা এই এই সমস্যার সমাধান ছাড়া ক্লাসে ফিরে যাবে না। ছাত্রলীগের সাথে দূরত্ব তৈরি হয়েছে, এই ছাত্রলীগের ক্লাস নেবে না শিক্ষকরা, দেশপ্রেমিক শিক্ষকরা। ছাত্রলীগ ক্লাসে থাকলে তারা ক্লাস নেবে না, ছাত্রলীগের সাথে সাধারণ শিক্ষার্থীরা ক্লাসে বসবে না, ছাত্রলীগকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। হ্যাঁ, কেউ যদি ক্ষমা চেয়ে এই নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নেয়, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেয়, তারপরে যদি সে নিয়মতান্ত্রিক ছাত্রলীগ করতে চায় ভিন্ন কথা,
কিন্তু হামলার সাথে যারা জড়িত এরকম ছাত্রলীগের সাথে ক্লাস হবে না। এমন পরিস্থিতি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সক্রিয় ছাত্র সংগঠনগুলো নেতাদের সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি নিজেই তো তার লোকজনের মাধ্যমে টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার জন্য লোক পাঠিয়েছিলেন, সেটা ধরাও পড়েছে। এখন এই যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, মানে ছাত্রলীগ সহ অন্য সবার সাথে আলোচনা করেন এটা বলছে, এইভাবে কৌশলে, গোপন কৌশলে সাধারণ শিক্ষার্থীদেরকে জেলে ভরে এই ফাঁকে ছাত্রলীগকে আবারও ক্যাম্পাসগুলোতে প্রতিষ্ঠা করার একটা গোপন ষড়যন্ত্র সরকার করছে। কিন্তু এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেয়া যাবে না, হবে না। এবং একেবারে চিঠি দিয়ে বা পাঠানো বার্তায় এগুলো বলা হচ্ছে। এতে বলা হয়েছে উচ্চ প্রতিষ্ঠানসমূহে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পাঠদান শুরু করার জন্য ছাত্র সংগঠনসমূহ নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য অনুরোধ, প্রতিষ্ঠানদের প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো এর মানে ছাত্রলীগের মূল মূল নেতা নাহিদ, আসিফ, আবু বাকের মজুমদার এদের সবাইকে গ্রেপ্তার করো, শিক্ষার্থী নেতাদের গ্রেপ্তার করো, আর ছাত্রলীগ বা কিছু বামপন্থী সংগঠন এদের সাথে আলাপ আলোচনা করো, ক্যাম্পাস খুলে হলগুলোতে তাদের প্রতিষ্ঠা করো, তারপরে অস্ত্রশস্ত্র জমা করে সাধারণ শিক্ষার্থীরা আবার জিম্মি হবে, এই হচ্ছে সরকারের পরিকল্পনা। আরেকটা খবর সময় টিভির, প্রবোস্টের বর্ণনায় রোকেয়া হলের ভয়ঙ্কর রাত, ছাত্রলীগ নেত্রীদের ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল আন্দোলনকারীরা। এর মানে এই যে দালাল প্রবোস্টরা সরকারের পক্ষে বয়ান শুরু করেছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেটা থেকে বলবে যে এটা বাধ্য হয়ে দিয়েছিলাম, ওটা আমরা প্রত্যাহার করছি, এই গোপন পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে। এজন্য এই দালাল নেতাদের বিভিন্নভাবে স্টেটমেন্ট, দালাল শিক্ষকদের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন স্টেটমেন্ট সরকার দেওয়াচ্ছে। যতই চেষ্টা করুক কোনো কাজ হবে না, শিক্ষার্থীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ছাত্রলীগকে কোনো ক্যাম্পাসে কোনোভাবেই আর পুনঃপ্রতিষ্ঠা করা এটা কেউ মানবে না, এটা সম্ভব না। সাধারণ শিক্ষার্থীদের তো আর অস্ত্রের জন্যেই, তাদের তো আর পেশি শক্তির জন্যেই, তাদের আছে নৈতিক শক্তি, তাদের আছে জনশক্তি। 99%-এরও বেশি সাধারণ শিক্ষার্থী, 1%-ও ছাত্রলীগ খুঁজে পাওয়া যাবে না। অনেক ছাত্রলীগ তো অলরেডি পদত্যাগ করেছে। তো এখন সরকার গায়ের জোরে পুলিশ দিয়ে, পিটিএ সেনাবাহিনী দিয়ে, পিটিএ প্রভোস্ট প্রক্টর এদের মাধ্যমে, ভিসি এদের মাধ্যমে যাই করার, সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা অস্ত্র তো আছে, ক্লাস পরীক্ষা এগুলো বর্জন করবে। যেমন বুয়েটে এই বর্জন কাজে লেগেছে, ছাত্রলীগের সন্ত্রাসকে বৈধতা দিয়ে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণই করবে না, বিশ্ববিদ্যালয় চলবেই না, ক্লাস হওয়ার মতো কোরামই হবে না, পরীক্ষা হওয়ার মতো লোকেই পাবে না। যেমন একটা ডিপার্টমেন্টে যদি 80 জন স্টুডেন্ট থাকে তো পরীক্ষা দিতে আসবে 1-2 জন, আর বাকি 78 জন আসবে না, 79 জন আসবে না, তখন সেই 2-1 জনের পরীক্ষা নেবে, এটা কি সম্ভব? সম্ভব না। অতএব সরকার যতই গোপন পরিকল্পনা করুক, ফন্দি ফিকির করুক, এটা করতে সরকার বাধ্য, তাদের অস্তিত্বের স্বার্থে আবার ছাত্রলীগের সন্ত্রাসকে প্রতিষ্ঠা করতে তারা বাধ্য, কিন্তু কোনো কাজ হবে বলে আমরা মনে করি না।